আজকে 74তম স্বাধীনতা দিবসে আমরা বিএফসির পক্ষ থেকে আমরা জাতীয় পতাকা উত্তোলন করলাম এবং এই মুহূর্তে সদরঘাট এলাকায় তিনটে জায়গায় আমাদের ফিড 100 চলছে। আমরা 300 জনেরও বেশি মানুষের মুখে অন্ন তুলে নিতে পেরেছি। আজকে স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে আমরা এটাই অঙ্গীকার করছি যে আগামী দিনে বর্ধমান শহরে আর কেউ না খেয়ে ঘুমাবে না, এবং যাদের ব্লাডের প্রয়োজন আছে, ব্লাডের প্রয়োজনে কারোর আর অসুবিধা হবে না। আমরা যথাসাধ্য চেষ্টা করব তাদের ব্লাড পৌঁছে দেওয়ার এবং জোগাড় করে দেওয়ার। আপনারা সবাই ভালো থাকুন এবং বিএফসির পাশে থাকুন। আসলে গরিব মানুষদের আমরা চিনতে পারি কোথায় আছে কোথায় নেই, আমরা তার সাহায্য করতে পারি, কিন্তু সবচেয়ে বড় সেই সমস্যা আমরা মিডল ক্লাস ফ্যামিলি। মিডল ক্লাস ফ্যামিলি আমরা চাইতেও পারে না এবং কিছু পায়ও না। তো আমাদের কিন্তু এই যে ফিড 100 কাজটা করছি, আমরা এখানে কিন্তু দিক থেকে লাভ হচ্ছে, যারা গরিব মানুষরা খেতে পাচ্ছে এবং যারা মিডল ক্লাস ফ্যামিলি যারা এই ক্যাটারা ছোটো ছোটো ক্যাটারা যারা আছে তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এটা তো দেখা যাক একদম আমরা চলে যাবো মাঠে বা খাবার নিয়ে আসবো দেখাবো।
তারপর দেখাবো কিভাবে কি পাঁচ হয়। সারা পৃথিবী জুড়ে সবার ঘরে ঘরে গরম ভাতের গন্ধ থাক, সারা পৃথিবী জুড়ে সবার ঘরে ঘরে গরম ভাতের গন্ধ থাক, পাওয়া না পাওয়ার সব ফারাক জানি যায় মুছে হলে সমান ভাগ, সারা পৃথিবী জুড়ে সবার ঘরে ঘরে গরম ভাতের গন্ধ থাক, সারা পৃথিবী জুড়ে সবার ঘরে ঘরে গরম ভাতের গন্ধ থাক। এক হাতা ভাত মাখার মতো ডাল, একটু খানি তরকারি কারো বদলাবে দিনকাল, খাবার জুটুক সব থালায় এর বেশি আর কে বাঁচায়, খাবার জুটুক সব থালায় বলো এর বেশি আর কে বাঁচায়, তুমি অল্প চাও যদি বাড়তি পাও তবে পাশের জনের খবর নাও, যৌথ হেসেল পাঠায় ডাক খাওয়া খাওয়ির খেলা নিপাত যাক, এই যৌথ হেসেল পাঠায় ডাক সব খাওয়া খাওয়ির খেলা নিপাত যাক, আমার দেশে সবার দেশে সব মানুষই যত্নে থাক, গরম ভাতের গন্ধে থাক, গরম ভাতের গন্ধে থাক, সারা পৃথিবী জুড়ে সবার ঘরে ঘরে গরম ভাতের গন্ধ থাক, সারা পৃথিবী জুড়ে সবার ঘরে ঘরে গরম ভাতের গন্ধ থাক, গরম ভাতের গন্ধ থাক, গরম ভাতের গন্ধ থাক, গরম ভাতের গন্ধ থাক।